এরপর প্রশ্ন হল, আমি এক অসহায় মজলুম নারী, আমার স্বামী অস্বাভাবিক রাগ সামান্য তুচ্ছ বিষয় নিয়ে রাগারাগি করে মারধর করে চুল টানাটানি করে। আমি যাতে আমার বাবা মাকে শেয়ার করতে না পারে সেজন্য সে বাইরে যাওয়ার সময় ফোন রেকর্ড অন করে রেখে যায়, অথচ সে মসজিদে নামাজ পড়তে যায়, পাঞ্জাবি পরে থাকে, সবাই সামনে ফেরেশতা হয়ে থাকে, বোঝার কোনো উপায় নাই। আমি তার কাছ থেকে বাবা মার কাছে পালিয়ে আসি, সে আমার প্রচুর সাজিয়ে মিথ্যা অপবাদ দেয়, বেশিরভাগ তাকে মানুষই তাকে বিশ্বাস করে। আমার কি করা উচিত? এখন আমরা যদি দোয়া করবেন, আমরা দোয়া করি আমাদের বোনকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। এরকম বহুত মানুষ শুধু পশু আছে দেখতে, মাশাআল্লাহ মুখে দাড়ি টুপি পাঞ্জাবি নামাজ পড়ে, মনে হয় যে কথার মধ্যে থেকে মনে হচ্ছে মিষ্টি চিনি সব স্যাগারিন মনে হয় যে ঝরে ঝরে পড়ে। হ্যাঁ, কিন্তু আস্ত একটা মানুষ পশু, বাসার ভিতরে যারা আছে তাদের সাথে গালিগালাজ, আঘাত করা, মারধর করা, বকাঝকা করা, তিন হলে সেটাকে তাল বানানো, মিথ্যাবাদ দেওয়া, এরকম অনেকে করেন। আল্লাহ মাফ করুন, এই জাতীয় চরিত্র যদি কারোর থাকে, সে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর কাছে অপরাধী না, সে ভালো মুসলমান আল্লাহর খাতে হওয়ার কোনো সুযোগ তার নাই যদি তার চরিত্রটাকে সে সংশোধন না করে। এটা তো খুবই জঘন্য কথা যে আপনি আপনার স্ত্রীকে মিথ্যাবাদ দিচ্ছেন, মানুষের কাছে খাটো করছেন। আর আমাদের সমাজটা এরকম হয়ে গেছে যে সমাজে মানুষ ভালো মন্দ বেশিরভাগ ক্ষেত্রে লেবাস দিয়েই পরখ করে ফেলে, যে ঠিক আছে স্বামীটা দাঁড়িয়েলা মানুষ নামাজ কালাম পড়ে তার কথাই মানুষ বিশ্বাস করে। মানুষ বাহ্যিক জিনিস দেখে হয়তো একটা বিশ্বাস তৈরি হবে, একটা পর্যায় পর্যন্ত সেটা মানা যায়, কিন্তু ব্যক্তিগত বিষয়গুলোতে এরকম অন্ধের মতো বিশ্বাস করে আরেকজনকে ব্লেম করার, অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা বেশিরভাগ মানুষই বিবেক বিবেচনা খরচ করি না, বিশেষ করে এই জাতীয় বিষয়গুলোতে আমরা চোখ বন্ধ করে দোষটা চাপাই দিই একজনের উপরে। এখন যদি এই ঘটনা সত্য হয়, এই ভদ্রমহিলার কথা যদি সত্য হয়, তাহলে তাকে যারা দোষারোপ করছে কতটা অপরাধী হচ্ছে? একজন নির্দোষ মানুষকে দোষারোপ করা কতটা অপরাধ জানেন? এটাকে মিথ্যা অপমান বলা হয়, মিথ্যা অপবাদ তোমদ, এটা গীবতের চাইতেও জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমরা এই কারোর চরিত্রে কারোর ব্যাপারে দোষ দেওয়া এটাকে ছোট জিনিস মনে করো, অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় অপরাধ। না জানলে চুপ থাকবো, কিন্তু কারোর চরিত্র নিয়ে কোনো বাজে মন্তব্য করবো না। অনেক সময় দেখা যায় এই সমস্ত মেয়েরা বাবার বাড়িতে কোনো জায়গা পায় না, মনে করে যে তাদের জামাইটা ফেরেশতা, কারণ সে ফেরেশতা সাজতে পারে, নাটক করতে পারে। তো এই জাতীয় পাপিষ্ট যারা আছে তারা নামাজ পড়তে পারে, দায়ী রাখতে পারে, কিন্তু ভালো মুসলমানও না এবং জান্নাতে যাওয়া এত সহজ নয়। আমাদের ম্যাক্সিমাম মানুষ আমরা ইসলামটা সঠিকভাবে বুঝতে পারিনি, খাদ্য মজুত করতেছেন, কৃত্রিম সংকট সৃষ্টি করতেছেন, ভেজাল করতেছেন ব্যবসায়, আবার মাশাআল্লাহ এই লম্বা দাড়ি, মাথায় টুপি, কপালে দাগ পড়ে গেছে, উনি ওমরাও করেন, উনি হজও করেন, হাজির সাহেব মানুষ, প্রায় সময় টিভিতে আপনারা দেখেন, আছে না নেই? ঠিক একইভাবে বাহিরে অনেক ফেরেশতা নামাজি কালামি বাসায় গিয়ে বউয়ের সাথে চাঁড়ালের মতো আচরণ করছে, আছে না নেই? তো এগুলো কখনো ভালো মুসলমানের চরিত্র না। এগুলোর মানে হলো ইসলামটা আমরা বুঝি নেই। ইসলামটা শুধু লেবেল লাগানোর নাম না, এই লেবেলের নাম শুধু কী না, ইসলামটা বরং ভেতরটাই হলো ইসলামের মূল, যে আমার মনটা থাকবে ফ্রেশ, শুদ্ধ, সুন্দর, মানুষকে ভালোবাসবো, কাউকে কষ্ট দিব না, আমার দ্বারা কারোর প্রতি জুলুম হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো। স্ত্রীর কাছে ভালো না, বাহিরে যত ভালো সাজছেন আপনি, আপনি ভালো হতে পারবেন না। আমাদের বোনকে আমরা বলবো, আপনি অবশ্যই বিচক্ষণ বিদগ্ধ মানুষ যারা আছে তাদেরকে পুরো বিষয়টা শেয়ার করেন, তাদের মাধ্যমে সুরাহা করার চেষ্টা করেন, এবং আপনার স্বামীকে কোনো ভালো আরানের সম্পন্ন করেন, তার আখলাকে সংশোধন করার জন্য চেষ্টা করেন, দোয়া করেন, সেই সাথে যদি কোনোভাবে বিহিত করতে না পারেন সবর করেন। মনে রাখবেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে খারাপ বলে আর আপনি আসলে খারাপ না হন, তো বেঈমান বা নাস্তিক যে তার তো কিছু করার নাই, কারণ সবার কাছে খারাপ হয়ে গেছে, সে ডিপ্রেসড হয়ে যাবে, আপনার ডিপ্রেশনের কারণ নাই। কারণ কেয়ামত বলতে একটা জিনিস আছে, বিচার দিবস আছে, সব বিষয়ে বিচার হবে, সেদিন আপনি শেষ হাসি হাসবেন। সো একটু অপেক্ষা করেন এবং সবর করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।